গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো, বেশি একটা ভালো নেই। আজকে 9 দিন হয় আমি লামডিং থেকে আসি, তো আমার একদমই ভালো লাগে না, যদিও তো কী আর করা যাবে, এখন থাকতে হবে। কতদিন তো আমি অনেকদিন পরে কিন্তু আমার ভিডিও বানাচ্ছি, কতদিন তো আমার এমন হয়েছিল মানে রাত্রে ঘুম আসে না, দিনে খেতেও ভালো লাগে না, কি জানি একটা হারিয়ে ফেলে এসেছি এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, আবার নিজেকে নিজেই সামলাই যে এখানেই থাকতে হবে, বাচ্চাদের জন্য হলো এখানে, মানে স্কুলটা কাছে হয়, আর টিউশন যেগুলো রেখেছি এগুলি সব ঘরেই আসে। তা আবার নতুন যদি কোথাও যাই তাহলে ওইখানে গিয়ে আবার মাস্টার ঠিক করতে হবে, আবার স্কুলও একটু দূর হয়ে যাবে, তো তার জন্য আমি এখানেই আপাতত রইলাম। জানি না পরে আর কী হয়, দেখা যাক, যদি বেশি খারাপ লাগে তাহলে ঘরটা পাল্টে নেব, আর যদি না আস্তে আস্তে মনটা বসে যায় তাহলে এখানেই থাকবো। আর মানে আমার আসলে লামডিংটা একদম ছোট্ট জায়গা হলো আমার ওইখানেই ভালো লাগতো, কেন জানি না, এখানে তো বড় জায়গা, সবাই সবাই ঘরে ব্যস্ত থাকে, মানুষজন দেখা যায় না, তার জন্য আমার একটু মনটা খারাপ হয়। আর আমার মানুষজন থাকলেই আমার ভালো লাগে, যে মানুষের সঙ্গে কথা বলতে এমনটা কোনো নয়, মানুষজন দেখলাম, রাস্তাঘাট দেখলাম, তাতে মানে সময় কেটে যায়, এরকম একটা ব্যাপার আর কি। তো চলুন এখন সবজি টবজি কেটে নিই, তারপরে আবার আস্তে। তো এখন সকাল প্রায় 11টা বাজে, তো আমি এখন রান্না করতে এসেছি, এখন মিষ্টি কুমড়ো আলু ভাজি করব, আর একটা সঙ্গে একটা ডাল টাল বানিয়ে নেব। তো সকালের খাওয়া দাওয়া হোক, তারপরে আবার দেখা যাবে কী করা যায়। আমার কতদিন মানে মোবাইল বা ভিডিও বানাতে একদমই ভালো লাগতো না, তো পরে আবার অনেক কিছু চিন্তা করে আবার ভাবলাম না মোবাইলের সঙ্গে আবার লেগে থাকি, তাহলে হয়তো আস্তে আস্তে মনটা ভালো হবে। তো এভাবে আর কি আবার দিনটা শুরু করি, যেহেতু থাকতে হবে এখানে ভালো লাগছে না। তো আবার যাবো লামডিংয়ে জিনিস আনতে যাব, কবে যাব জানি না, তো যাব আবার। লামডিংকে তো ভীষণই মিস করছি, এত সময় থাকলে হয়তো অনেক কাজ টাজ হয়ে যেত, আশেপাশে অনেক মানুষ ছিল, আসলে যা পরিচিত অনেক হয়ে গিয়েছিল না তার জন্য। আর আমাদের বিল্ডিংয়ের সব প্রত্যেকটা যে 4-5 জন ছিল সবাই খুব ভালো ছিল, তো এভাবে আমার সকাল সন্ধ্যা দিন কেটে যেত ওই আর কি। কী করবো এখন, আর আমি চাইলে তো সব কিছু পাবো না, আর সবটাই আর লামডিংয়ের মতো না যে সব সামনে হবে, এখানে অনেকটা দূরে দূরে যেতে হয়, আমি যদিও এখনও যাইনি, তো যাবো আস্তে আস্তে, মনটা আগে একটু ঠিক করে নিই, তারপরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার দেখা হবে।